শুভ সকাল শৈলা। শুভ সকাল জোহা। দর্শক, আরেকটি সূর্যোদয়, আরেকটি সকাল, নতুন সম্ভাবনা শুরু। আমন্ত্রণ জানাচ্ছি আজকে সকালের বাংলাদেশে। আপনাদের সাথে থাকছি আমি শৈলা ইসলাম, এবং সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহাকে। সারা দেশের গুরুত্বপূর্ণ যে পত্রিকাগুলো, সেই পত্রিকাগুলোতে শিরোনামগুলো একটু চোখ বুলিয়ে আসতে চাই, তাতে একটু ধারণা পাওয়া যাবে আজকের দিনটা ঠিক কেমন কাটবে বা কী কী গুরুত্বপূর্ণ খবর রয়েছে। আমার হাতে প্রথমে যে পত্রিকাটি রয়েছে সেটি হচ্ছে দৈনিক যুগান্তর। প্রধান শিরোনাম হচ্ছে মগবাজারের ঘটনা তদন্তে তিনটি কমিটি, গ্যাস থেকেই বিস্ফোরণ। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক, যেটি আমরা জানিয়েছি খবরটি, সেটির একটি ডান পাশে সিঙ্গেল কলামে একটি রিপোর্ট রয়েছে, লকডাউনে এবার মুভমেন্ট পাস থাকবে না, এটি বলা হয়েছে। আর সাদা করার বিশেষ সুযোগ বহাল থাকবে, 47 বছরে 89 লাখ কোটি কালো টাকা, করোনাকালীন অর্থনীতিতে পুঁজি প্রবাহ বাড়ানোই মূল লক্ষ্য, এটি দৈনিক যুগান্তরের প্রধান প্রথম পাতার প্রথম অংশে এই খবরগুলো রয়েছে। আমি আরও খবর দেখতে পাচ্ছি বাম পাশে সিঙ্গেল কলামে, বার্ন ইনস্টিটিউটে আর্তনাদ, স্যার আমার ভাই বাঁচবে তো, একজন অভিভাবক সে বলছে এই কথাটি, সেটি দিয়ে সংবাদ করা হয়েছে। আর করোনার খবর, 24 ঘন্টায় করোনায় মৃত্যু 104, একদিনের রেকর্ড শনাক্ত 8364। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আরোপিত বিধিনিষেধে ঝুঁকিতে অর্থনীতি, আমলাদের সমালোচনায় উত্তপ্ত সংসদ, এটি আরেকটি খবর, এবং চিকিৎসক এবং টেকনিশিয়ানদের অভাবে ভোগান্তি, সেটি বরিশাল বিভাগের একটি হাসপাতালে, ছবিসহ এই রিপোর্টটি করেছে দৈনিক যুগান্তর। আমি শেষ পাতার আরও দু একটি খবর একটু জানিয়ে দিতে চাই সংক্ষেপে। সেখানে রয়েছে FFWC-র পূর্বাভাস, তারা বলছে জুলাইয়ের শুরুতে 3 অঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে, আক্রান্ত হতে পারে 23 জেলা, বান্দরবান, কক্সবাজার এবং কক্সবাজারে ভূমিধসের আশঙ্কা রয়েছে। এছাড়া লকডাউনের মধ্যে ঢাকা ছাড়ছে মানুষ, সেটি অব্যাহত আছে, সেই খবর রয়েছে। আমরা এই খবরগুলো মোটামুটি শৈলা আমি দেখছিলাম দৈনিক যুগান্তর। হ্যাঁ, এখন আমার হাতে সমকাল রয়েছে জোহা। সমকালেও যেটি রয়েছে করোনার যে ঢেউ, সর্বোচ্চ মৃত্যুর পরের দিন আসলে সর্বাধিক যে শনাক্ত, আপনি যেটি বলছিলেন যে 8300, একই খবর আসলে মোটামুটি সব পত্রিকায় থাকে, শিরোনামগুলোতে সেটি থাকে। এছাড়াও রয়েছে মগবাজারের যে বিস্ফোরণ, নেপথ্যে গ্যাস লাইনের কথা বলছে, সেটি বলেছে লকডাউনে মাঠে থাকবে বিজিবি পুলিশ, এমনটি বলছে। এছাড়াও আরেকটি রয়েছে যে অফিস খোলা থাকে আসলে পথে পথে ভোগান্তি রয়েছে, যেহেতু গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে। আর 1 তারিখ থেকে আসলে আমরা সবাই জানি যে কঠোর লকডাউনের যে ব্যাপারটি, সেটি আমরা আসলে আপনি শুরুতেই বলছিলেন, সেই ব্যাপারটি তো রয়েছেই। এছাড়াও যদি আমি সমকালের শেষের পাতা একটু চোখ রাখতে চাই, সেখানে রয়েছে নেই ট্রেস কোড তবু টাকা নেন কর্মকর্তারা, এমন একটি খবর আসলে শিরোনামে এসেছে। এছাড়া রয়েছে পিপলস লিজিং পুনরুজ্জীবিত করতে আদেশ দিয়েছে হাইকোর্ট, এগুলো মোটামুটি আজকের সমকালের শিরোনাম রয়েছে পত্রিকাতে। আমি একই রকম কাছাকাছি রিপোর্টগুলো দেখছি, আমার হাতে এখন দৈনিক জনকণ্ঠ পত্রিকাটি, এখানে সংক্রমণের রেকর্ড, সেটি গ্রাফ করে দেখানো হয়েছে, 7 দিনের মানে গত 7 দিনের 1 সপ্তাহের রিপোর্টের একটি গ্রাফ তৈরি করা হয়েছে। এবং সাব হেডলাইনে যেটি বলা হচ্ছে যে করোনার ভয়ঙ্কর রূপ, 24 ঘন্টায় 8364 শনাক্ত আর মৃত্যু 104 জন, এটি সবাই ফোকাস করেছে। আর বক্স নিউজে আমি দেখছি দেশের মানুষের গড় আয়ু বেড়ে 72 বছর 8 মাসে দাঁড়িয়েছে, মোট জনসংখ্যা 16,91,10,000, আর ভারতের সঙ্গে সীমান্ত 14 জুলাই পর্যন্ত বন্ধ। আর মন্ত্রিসভার বৈঠকে শেখ হাসিনা একটি ছবি সহ একটি রিপোর্ট ছাপা হয়েছে, বলা হচ্ছে মন্ত্রিসভায় মহাসড়ক আইনের চূড়ান্ত অনুমোদন, লকডাউনে কঠোর সরকার, 1 জুলাই থেকে ঘরের বাইরে নয়, থাকবে না মুভমেন্ট পাস, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন হবে, এই খবরটি আপনিও জানাচ্ছিলেন। আমরা এই খবরটি মোটামুটি প্রধান যেই খবরগুলো সেগুলো আসলে সব পত্রিকাতেই শিরোনাম করা হয়ে থাকে। আমি আরেকটু খবর দেখাতে চাই, সেটি হচ্ছে জনকণ্ঠের শেষের পাতায় আওয়ামী লীগ পালানোর দল নেই, এটি ওবায়দুল কাদের বলেছেন। আর করোনার ধাক্কায় খুলনা বিভাগ বেসামাল, মৃত্যু 1000 ছাড়ালো শুধু একটি বিভাগে, সেটি কিন্তু আসলে ভয়ানক একটি খবর, শুধুমাত্র রাজধানী না, রাজধানীর বাইরে খুলনার খবরটি কিন্তু খুবই ভয়াবহ, সত্যি ভয়াবহ। আর বড় কোনো পরিবর্তন ছাড়াই বাজেট পাশ হচ্ছে কাল, আজ পাশ হচ্ছে অর্থ বিল, এই খবরগুলো মোটামুটি ছিল আজকের দৈনিক জনকণ্ঠ পত্রিকায়। আমার হাতে রয়েছে এই পর্যায়ে দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকের প্রধান যে শিরোনামটি করেছে, জেলার দায়িত্ব সচিবদের দেওয়ায় সংসদে ক্ষোভ প্রকাশ করা হয়েছে, এমন একটি শিরোনাম এখানে দেওয়া হয়েছে। এছাড়াও করোনায় আক্রান্তের যেই 100+ মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা, সেটিও তো রয়েছেই, 1 জুলাই থেকে ঘরের বাইরে যাওয়ার বারণ, এমন একটি খবর রয়েছে। এছাড়াও রয়েছে 2.5 টাকার
দুর্নীতির মামলায় 39 বছর পর জয় এমন একটি খবর এখানে রয়েছে। তদারকি রক্ষণাবেক্ষণের অভাবে দুর্ঘটনার পুনরাবৃত্তি, এটি হচ্ছে মগবাজারের যে ঘটনা সেটি নিয়ে বলা হয়েছে। এছাড়াও যদি আমি বলতে চাই, ইত্তেফাকে আরও রয়েছে রাজশাহী মেডিকেলে আরও 14 জনের মৃত্যু করোনার খবরে। বিআরটি প্রকল্প শেষ হবে কবে, অব্যবস্থাপনা সড়কে ধুলোবালি যানজটে ভোগান্তি এমন একটি খবরও রয়েছে। নাকালাসলে সেখানকার নগরবাসী আওয়ামী লীগ পালানোর দল না, যেমনটি আপনি বলছিলেন ওবায়দুল কাদেরের একটি বক্তব্য এখানেও সেটি দেওয়া হয়েছে। কারাগারে কয়েদি শনাক্তে বায়োমেট্রিক পদ্ধতি কেন নয়, হাইকোর্ট এমন একটি আপিল করেছে। প্রকৃত অপরাধীদের বদলে নির্দেশের জেল খাটা, নির্দোষদের জেল যে খাটা সেটির খবরাখবর রয়েছে। এই ছিল মোটামুটি আমার কাছে পত্রিকার ইত্তেফাকের খবরাখবর। তো দর্শক, আমরা আজকে আপনাদের জানিয়ে দিলাম যে আজকে গুরুত্বপূর্ণ যে খবরগুলো, মোটামুটি আপনাদের যদি যে খবরগুলো আগ্রহ হবে আশা করি আপনারা পড়ে নেবেন। তো এক ধরনের ধারণা পাওয়া গেছে। আর শুরুতে আমরা বলছিলাম অনুষ্ঠান সূচির মতো করে যে আজকে একজন অতিথি আমাদের সঙ্গে থাকবেন, এবং তার সাথে অত্যন্ত সুখের কথা যে প্রবীণ নারী পুরুষদের আমরা অনেক সময় অবহেলা করি, সমাজে অবহেলিত থাকেন, তাদেরকে নিয়ে আজকে কথা বলবো এবং তাদের জন্য তিনি কাজ করছেন। তার আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের রয়েছে, শাইলা আপনি যদি জানিয়ে দেন। দর্শক, বিশ্বব্যাপী প্রবীণ নারী ও পুরুষের সংখ্যা কিন্তু আসলে ক্রমেই বেড়ে চলেছে। বর্তমানে বাংলাদেশে প্রবীণ মানুষের সংখ্যা প্রায় 1.5 কোটি, যা মোট জনসংখ্যার প্রায় 8%। আজকের নবীন রায় আগামী দিনের প্রবীণ, শৈশব কৈশোর যুবা বয়স পার হতে হতেই প্রবীণের বার্তা চলে আসে। আর এই বয়সে এসে প্রবীণদের সম্মুখীন হতে হয় নানা সমস্যার, যার মধ্যে অন্যতম হলো তাদের প্রাপ্য সম্মান এবং অভাব অনটনের জীবন, বলা যায় টানা হ্যাচার। আর এইসব হয় আমাদের হিয়ালিপনায় বা অবহেলায়। কিন্তু আমরা বলছি যে এই অবহেলা যিনি করেননি সেই রকম একজন মানুষের কথা, তিনি মিল্টন সমাদ্দার। তিনি প্রতিষ্ঠা করেছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার। আপনাকে স্বাগত জানাচ্ছি মিল্টন সমাদ্দার আজকের সকালের বাংলাদেশে। আমরা প্রথমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, শুভ সকাল জানাচ্ছি এবং প্রশ্ন রাখছি এটি, ধন্যবাদ, এই যে ওল্ড অ্যান্ড চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আপনি প্রতিষ্ঠা করেছেন, এটি তো বেশ কয়েক বছর হয়ে গেল, তো কত সালে শুরু করেছিলেন এবং আসলে আপনার ভাবনাটা কি, কোন ভাবনা থেকে এই রকম একটি প্রতিষ্ঠানের যাত্রা আপনি শুরু করেছিলেন? আমি শুরু করি 2014 থেকে 2014। তো আমি একটু শুনতে কষ্ট হচ্ছে আর কি, আমার এটা যদি বন্ধ করে দেওয়া হয়। আমি যখন শুরু করেছিলাম তখন 2014 থেকে শুরু করি, তো 2014 থেকে এই পর্যন্ত এখন এসে প্রায় 7 বছর হয়ে গেছে আর কি, 7 বছর চলমান আছে। প্রশ্নটি হচ্ছে আপনি আসলে কোন ভাবনা থেকে এই প্রতিষ্ঠানটি শুরু করেছিলেন? আমি যখন শুরু করি তখন আসলে এই এই জায়গায় আসবে, এই প্রতিষ্ঠান এত বড় হবে বা এইভাবে চলবে সেটা কখনো চিন্তাধারা ছিল না। আমার যে চিন্তাটা ছিল, আমি আসলে একটা এজেন্সি চালাচ্ছি, নার্সিং হেলথ এজেন্সি, বয়স্কদের আমি বাসাতে দেখাশোনা করি। আপনাকে যদি বলি আমি প্রফেশনাল একজন নার্স, তো আমার একটা পর্যায়ে আমি পেটের তাগিদে যে হসপিটালে চাকরি করলে হয় কি, সামান্য বেতন থাকে এবং পরিশ্রম বেশি করতে হয়, তো আমি চিন্তা করলাম যে ওই পরিশ্রমটা যদি আমি বাসায় যে রোগীর ডোর টু ডোর দিয়ে আসি, যেমন একটা এনজি করা বা একটা ক্যানোলা করা বা প্রস্রাবের ক্যাথেটার করা বয়স্কদের, তো দেখা যায় অর্থ বেশি আয় করা যায়। তো আমি যখন নিজের পেটের তাগিদে নিজের হসপিটালের চাকরি ছেড়ে যখন বাসায় বাসায় যে মানুষের চিকিৎসা, ড্রেসিং, মানে চিকিৎসা বলতে ড্রেসিং, ক্যাথেটার, এনজি টিউব এগুলি করতাম, সেলাই সামান্য ছোট ছোট কাজ করতে করতে একটা সময় দেখলাম যে আমার ক্লায়েন্ট সংখ্যা প্রায় 800-র অধিক হয়ে গেছে এবং আমার ইনকাম সোর্স ভালো এবং আমার লোকবল, মানে আমি একা পারতে না পারায় ওটা আমি লোকবল নেই, প্রায় আমার 250 স্টাফ কর্মরত, মানে স্টাফ দিয়ে কাজ করাচ্ছিলাম। এটা আমরা হোম সার্ভিস করি, বাসায় যেয়ে বয়স্কদের সেবা দেয়। তো বয়স্কদের সেবা দিতে বাসায় যেয়ে দেখলাম যে অধিকাংশ বয়স্করা ভালো ফ্যামিলির এবং অনেক টাকা পয়সা নিজেরা ইনকাম করে রাখছে, এবং যখন সে অসুস্থ হয়ে গেছে সেই টাকা পয়সার জন্যই সন্তান আসলে বিভিন্ন ভাবে টাকা পয়সা নেওয়ার জন্য বা বাড়ি গাড়ি ভাগা ভাগাটা নেওয়ার জন্যই আসলে অশান্তি করে এবং বাবা মারে টর্চার করে এবং একটা পর্যায়ে মারধর করে, হ্যাঁ, এবং গুদাম ঘর বা এমন ভাবে করে, মানে এমন এমন জায়গায় রাখে যেখানে খুবই ভয়ঙ্কর টর্চার করে। সেটা আমি বলবো আপনার, আপনি প্রথমে একটা কথা বলছেন যে গরিব পরিবারে কিন্তু নিম্ন আয়ের পরিবারের বৃদ্ধাশ্রমে বাবা মা নাই, এটা আপনাকে একটু উল্লেখ করতে চাই এবং আপনার মাধ্যমে আমি সবাইকে বলতে চাই, আপনারা যদি কেউ মনে করেন যে নিম্ন আয়ের বাবা মারা আমার এখানে থাকে সেটা ভুল ধারণা,
বেশিরভাগই যাদের অর্থশালী এবং যারা গাড়ি বাড়ির মালিক ছিল, প্রশাসনের বড় বড় দায়িত্বে ছিল, তাদের সন্তান নাই বা আমাদের রাস্তায় পালায় এবং টর্চার বেশি করে। কারণটা হলো তাদের টাকা পয়সা হাতে নেওয়া দেওয়ার পরে পরবর্তীতে আর বাবা মার কোনো কাজে লাগে না এবং বাবা মাকে কোনো সন্তানাই দেখতে চায় না। চার পাঁচ তিন দুই সন্তান থাকলেও কেউই দায়িত্ব নিতে চায় না। তো আমার কাছে যেটা মনে হলো 2014 তে এসে, যে আমি মান্থলি 6 লাখ থেকে 8 লাখ টাকা আয় করি, এই 8 লাখ টাকা দিয়ে যদি আমি অ্যাসেট করতে শুরু করি, একটা পর্যায়ে এসে আমারও অনেক অ্যাসেট হবে এবং আমিও অনেক সম্পত্তির মালিক হবো, আমিও বাড়ি গাড়ি করা সম্ভব, কারণ ব্যাংক লোন বা বিভিন্ন ভাবে আমার ইনকাম সোর্স দেখাই আমি টাকা আয় করতে পারবো। কিন্তু বিষয়টা হলো জীবনের শেষ সময় এসে আমার এই টাকা পয়সার জন্য আমার সন্তান আমার সাথে টর্চার করবে। তো আমি চাই না জীবনের শেষ বয়সে এসে টর্চারিত হতে, আমি চাচ্ছি একটা সেফ জায়গায় থাকতে, যেখানে এসে অন্তত আমি আমার স্ত্রী একটা ভালো রুম পাবো, একটা ভালো বেড পাবো এবং অসুস্থ মুহূর্তে জীবনের শেষ সময় একটু ভালো থাকবো। আপনি জানবেন আমার এখানে এখন বর্তমানে 114 জন বৃদ্ধ বাবা মা আছে, যারা আমি বলবো 80 জন বাবা মাই হলো বৃদ্ধশালীদের বাবা মা এবং বিভিন্ন বড় কোম্পানি প্রবাসী এবং প্রশাসনের দায়িত্বে ছিলেন, ডক্টর ছিলেন, স্কুল শিক্ষক ছিলেন, এরকম বাবা মা আছে। তো এরা জীবনে অনেক কিছু করছে সন্তানদের জন্য, দেশের জন্য, সমাজের জন্য। যখন আজকে তাদের সময় চলে আসছে তখন তারা রাস্তায়। তো আমি চাই না রাস্তায় থাকতে। আমি যেটা করতে চাচ্ছি, আমার এখন যে বয়স আসছে, আমি যদি আরো 20 বছর নির্দয়ে কাজ করতে পারবো, 20 বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, তো 20 বছর পরে যে যেন আমি একটা সেফ জোনে চলে যেতে পারি সেই চেষ্টা করা আর কি। আমি বলবো যে এটা নিজের জন্যই। মিল্টন সমতা, আপনার কাছে আরেকটি বিষয় আমি জানতে চাই, যে বয়স্কদের যত্ন নেওয়ার বিষয়টি আপনার কাছে কেন গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আমি তো আপনাকে আগেই বললাম যে আমার একটা ছিল আমার পেটের তাগিদে, কারণ হসপিটালে যে স্যালারি পাইতাম তা দিয়ে আমার সংসার চালানো কষ্টের ছিল। তো দেখলাম যে বয়স্করা হসপিটালে এসে হয়রানির শিকার হয়, একটা একটু ডায়াবেটিস চেক করা, একটা প্রেশার মাপার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। তো আমি চিন্তা করলাম যে তাদের হসপিটালে না ডেকে তাদের কাছে যদি যাই, একটু প্রেশার মাপে দিয়ে আসি। দেখ আমি বলে যদি বাসায় যে হোম সার্ভিসে যাই, আমি যদি কন্ট্যাক্ট করে যাই যে আপনার বাসায় যে একটা ইনসুলিন দিয়ে আসবো বা প্রেশার মেপে দিয়ে আসবো, 200 টাকা দেয়, কন্ট্যাক্ট থাকে। তো সুন্দর করে কাজটা করে দিলে আরো 200 বা 500 টাকা বকশিশ দেয়। আমার ইনকাম সোর্স তখন আমার কাছে ভালো, মানে ভালো ছিল ওই সময়টাতে। হ্যাঁ, বকশিশ পাওয়া যায় এবং নগদ টাকা পাওয়া যায়, এক মাস কাজ করে অপেক্ষা করতে হবে না বেতনের জন্য। তো সব মিলে আমার ওই সময় 2014 তে আমার জন্য এটা ভালো একটা দিক ছিল, যার জন্য আমি বিদ্যুতেরই বেঁচে নেই, যে বিদ্যুতের, কারণ বিদ্যুতরা তো বিছানা থেকে লড়তে পারে না এবং বাইরে যেতে পারে না। তো আমি চাচ্ছিলাম যে তাদের হয়রানি না করে বিদ্যুতের বাছায় যে সার্ভিস দিতে। আপনি এক ধরনের সেবা দিয়ে যাচ্ছেন, তাদের আসলে বিরাট একটা অর্থের সংস্থান হওয়া দরকার, সেটি আসলে কিভাবে মূলত আপনি ম্যানেজ করছেন সেটি সম্পর্কে একটু ধারণা পেতে চাই আমরা। তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমন্ত্রণ জানাচ্ছি সকালের বাংলাদেশে, আমরা দুজন সঙ্গে আছি এবং এই সঙ্গে আপনাদের আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভ সকাল জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন আজকের অতিথি, তিনি প্রতিষ্ঠাতা চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের মিল্টন সমাদ্দার। মিল্টন সমাদ্দার, আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা বেশ কিছু মানে ইন্টারেস্টিং আলাপ আপনার কাছ থেকে শুনছিলাম, যেখানে রয়েছি সেটি হচ্ছে যে 114 জন মতো বাবা মা সেখানে রয়েছেন এবং তারা আপনার সেবা নিচ্ছেন। আশা করা যায় যে এর পরবর্তীতে এই সংখ্যাটা আরও বাড়তে থাকবে, কিন্তু যে এত বড় সংখ্যার মানুষদের আপনি সেবা দিতে গেলে তো অর্থনৈতিক ব্যয় একটা অনেক বড় ব্যাপার, এটি এবং আপনি আসলে কোনো প্রতিবন্ধকতা স্বীকার হচ্ছেন কি না এই ব্যয়ভার বহন করার ক্ষেত্রে, বা চালাচ্ছেন এখন পর্যন্ত আসলে কাদের কিভাবে সহযোগিতা পাচ্ছেন? আমি মূলত চালাচ্ছি হলো আমার একটা নার্সিং এজেন্সি আছে যেটা আপনাকে উল্লেখ করছি, ওটার ইনকাম থেকে। কিন্তু 2014 থেকে 2018 পর্যন্ত আমার নিজের ইনকামই বা একাই চালাচ্ছিলাম, তখন বাবা মার সংখ্যাও কম ছিল, মাত্র 45 জন 40-45 জন ছিল। কিন্তু একটা পর্যায়ে 2017-18 শেষ দিক দিয়ে আর কি, 17-18 প্রথম দিক দিয়ে আর আমি সোশ্যাল মিডিয়াতে একটা পেজ খুলি, বর্তমানে আমার দুইটা সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ আছে, সেই পেজের বদলতে আমাদের অনেক মানুষ জানে এবং আপনারা যারা আছেন টেলিভিশন সংবাদপত্র তাদের সহযোগিতা সব মিলে এখন প্রচুর আমাদের মানুষ চেনা জানা, এবং যেখানে রাস্তায় অসহায় মানুষ পড়ে থাকলে আমাদেরকে ফোন দেয়, এমনকি 999 গভর্নমেন্টের যে 999 আসছে সেখানের মাধ্যমে আমাদের এখানে এখন বিধবা মা আসতেছে। তো
এই মুহূর্তে এসে আমাদের খরচের পরিমাণটা প্রায় 18 লাখ টাকা। তো আমাদের আমার বর্তমান পরিস্থিতিতে আমার ইনকাম সোর্স একদম নাই বলেই চলে। আমার মান্থলি এখন ইনকাম আসছে 1.5-2 লাখ টাকা এবং বাকি 16 লাখ টাকায় আসতেছে আমাদের শুভাকাঙ্ক্ষীদের স্বেচ্ছা দানে। আপনাকে যদি উল্লেখ করি, আমাদের শুধু মুখে খাওয়ার ওষুধ লাগে প্রায় 6 লাখ টাকার মতো মাসে, মুখে খাওয়ার ট্যাবলেট ক্যাপসুল, এছাড়া ইঞ্জেকশন আইটেম, অন্যান্য আদার যা আছে, ঘর ভাড়া, স্টাফ বেতন। আমাদের এই 114 জন বাবা মা একই সাথে, আপনি জানবেন আমার 20টা প্রতিবন্ধী বাচ্চা আছে, যে বাচ্চাদের বিভিন্ন মাধ্যমে পলিথিনের ঠোঙায়, মিষ্টির ঠোঙায় বা ডাস্টবিন থেকে ময়লা কুড়াই পাইছি প্রতিবন্ধী বাচ্চা। আমাদের এই মুহূর্তে প্রচুর বাচ্চা আসে, গতকালকে পর্যন্ত আমার কাছে 5টা আসছে এবং বৃদ্ধ বাবা মারা আসে। তো আমাদের 2টা ফেসবুক পেজ আছে সোশ্যাল মিডিয়াতে। তো এই আমরা যখনই, আপনি জানলে আরেকটু খুশি হবেন যে আমাদের প্রায় 2টা পেজে প্রায় 70 লাখ মানুষ ফলো করে। তো দেখা যায় কোনো বাবা মা রাস্তায় খুঁজে পেলেই পেজে দিলে সাথে সাথে খুঁজে পাই, বাচ্চাদের খুঁজে পাই। কিন্তু এই যে খরচের বিষয়টা আছে, এই পুরো খরচের বিষয়টা আসতেছে এখন এই মুহূর্তে আসতেছে হলো ফেসবুক শুভাকাঙ্ক্ষীদের স্বেচ্ছা দানে। হ্যাঁ, যে যেরকম পারতেছে, প্রচুর মানুষে আমাদের, বিশেষ করে রোজার ঈদে আমরা অনেক অনেক টাকা পাইছি, যদি আপনাকে উল্লেখ করে প্রায় 60 লাখ টাকার নগদ টাকা পাইছি। এছাড়া খাবার, কাপড় চুপড় সব মিলে একটা বড় সাপোর্ট পাইছি আমরা রোজার ঈদে। আপনি আরো যদি খোলামেলা বলি, আমাদের এই যে বর্তমান যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা সামাল দিতে আমাদের নিজস্ব আবাসস্থলে যাওয়ার খুব প্রয়োজন ছিল এবং আমরা যেতে চাচ্ছিলাম। কারণ আমাদের প্রতিনিয়ত, আপনি তো বুঝতেই পারবেন যে সোশ্যাল মিডিয়াতে যাদের 70 লাখ ফলোয়ার থাকে, তাদের মানে তাদের কাছে সংবাদ পাওয়াই যায়, এবং গভর্নমেন্টের 999 থেকে শুরু করে আমাদের সমাজ, দেশের সমাজসেবক যারা আছেন, প্রশাসনের দায়িত্বে যারা আছেন, তারা সকলেই মোটামুটি রাস্তায় কাউকে পালে আমাকে জানাচ্ছেন। যোগাযোগ পাওয়াটা সহজ হয়ে গেছে এখন তো, আসলে করোনা এখনকার একটু ভিন্ন প্রেক্ষাপট সব দিক থেকে, এই যে করোনার সময়টা বলি ভাই, করোনায় কিন্তু আমরা, আপনাকে একটু যদি উল্লেখ করি করোনার কথা যদি বলেন, করোনায় সবচেয়ে হেনস্থ হয়েছি এবং সবচেয়ে সংকটাপন্ন ছিলাম ঢাকা শহরের মতো জায়গায় আমরাই। হ্যাঁ, কারণ আপনি জানেন 100 বৃদ্ধ বাবা মা যেখানে থাকে, করোনা যেহেতু বৃদ্ধদের জন্য আক্রমণের প্রথম ধাপ, তো সেহেতু আমাদের এখানে করোনার প্রকোপটা বেশি হওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহর অসীম রহমতে এবং আমাদের সতর্ক থাকার কারণে আমরা কিন্তু সেফ জোনে আসছি। এবং করোনায় যদি বলেন, আমরা 40 জনের উপরে এই করোনা পরিস্থিতিতে করোনার রোগী হিসেবে আমরা তুলছি। বাবা মাদের করোনা একটু ঠান্ডা কাশি হয়েছে, সন্তানরা বাবা মাদের রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। তো একটু আপনি বলবেন, আসলে আমি আপনার কাছে জিজ্ঞেস করছি মিল্টন সমাদার, বৃদ্ধদের তো আক্রমণের ক্ষেত্রে সবচেয়ে নাজুক পরিস্থিতি হয়, কি কি পদক্ষেপ আপনি আসলে তাদের জন্য নিয়েছিলেন বা নিতে পেরেছিলেন? আমরা আসলে আমাদের এখানে যদি সহজ করে বলি, খুব সহজ একটা খারাপ লাগাও আছে যে আমাদের এখানে কিছুটা চিড়িয়াখানা জায়গা, চিড়িয়াখানায় যাওয়ার মতো একটা জায়গা, যেখানে আপনি যদি, আপনার যদি বলি, আমাদের মানুষ কিছুটা বিহেভ করে, সাহায্য করে ঠিক আছে, কিন্তু কিছুটা বিহেভ করে মনে করেন যে চিড়িয়াখানায় গেছি, এখানে যদি আমার গেটের সামনে যদি আমরা টিকিট লাগাই দেই 10 টাকা করে, তারপরও ঢুকে আমাদেরকে দেখবে মানুষ। কারণ আমাদের কিছু মানুষ আছে আমাদের সমাজে যারা আমাদের সাথে বিহেভ করে জানোয়ারের মতো। তো যেটা হয়, আমাদের প্রচুর ভিজিটর আসে এবং তারা আসে হাত পা দিয়ে, মানে আমাদের বাবা মার গায়ে হাত দিয়ে ছবি টবি তুলে, হ্যাঁ, তারপরে আমাদের সহযোগিতা করে যায়। তো আমরা যেটা করছি, করোনা পরিস্থিতিতে এই ভিজিটর অ্যালাউটা বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ, ভিজিটর ঢুকাইতেছি না। এবং আমরা যারা বাইরে যাচ্ছি, সুপারভাইজার এবং আমি, আমরা যাওয়া আসার সাথে সাথে নিজেরা সেফ মানে থাকার জন্য স্যানিটাইজার ইউজ করা বা আমাদের ওয়াশ করা সবকিছু করে নিচ্ছে যেন আমরা। কিন্তু যেটা আরেকটা বিষয়, যেটা আমরা যে রাস্তা থেকে প্রতিনিয়তই তো তুলছি, তো দেখা যায় এটা মেনটেন করা খুব কঠিন একটা ব্যাপার থাকে। তো আমরা যে বৃদ্ধকে রাস্তা থেকে তুলে সাথে সাথে এনে গোসল টোসল দিয়ে ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে নতুন কাপড় চুপড় দিয়ে প্রবেশ করাচ্ছি। কিন্তু আমাদের একটা দুঃখজনক বিষয় হলো, আপনাকে এই সংবাদের মাধ্যমে একদম, আমি আসলে কি সহজ কথা যদি বলি, আমি যাকে যা বলি সহজ ভাবে বলি, হ্যাঁ, আমি সত্যটা বলতে পছন্দ করি, ঘোড়া চাপা না। আমার কাছে মনে হইতেছে করোনা আমাদের অনেক কিছু শিখাইছে, সাথে শিখাইছে আমাদের মানুষদের মধ্যে মনুষ্যত্ব অনেক কমে গেছে। কারণ দেখেন, প্রথম বলবো আমাদের, আমরা এই লকডাউন, এত লকডাউনের ভিতরে আমরা ঘোরাঘুরি করতেছি, একই সাথে বাইরে বেরোচ্ছি, একই সাথে আমরা যে আশ্রমগুলোতে আছে যেখানে সেন্সিটিভ ইস্যু বা বৃদ্ধ মানুষগুলি থাকে, তাদের সাথে আমরা খুব ভালো আচরণ করি না। একই সাথে বলবো, দেখেন, আমাকে চিনে না এখন মানুষ খুব কম পাবেন, গভর্নমেন্ট থেকে শুরু করে সবকিছু মিলে, কিন্তু গভর্নমেন্ট এত কিছু দিছে, এত জায়গায় দিছে, আমাদের কি দিছে? এত কিছু দিছে যে আপনারা, একটা কথা বলি, আপনাকে আরেকটা বলে, আমাদের আরেকটু ক্ষোভ আছে, আমাদের
এই বৃদ্ধ মানুষগুলোর জন্য আমি দীর্ঘদিন ধরে গত 2 বছর ধরে গভর্নমেন্ট প্রশাসন সবাইকে বলছি যে আমার একটু কবরস্থান দেন। হ্যাঁ, এই মানুষগুলো আমার আমার এখানে একটা মৃত্যুর মানে করোনা পরিস্থিতি ছাড়াও এমনি নর্মালি শারীরিক ভাবে আমাদের এখানে অনেক অসহায় মানুষ থাকে, যে এখানে বয়স্ক বয় কিন্তু থাকে যাদের 100-110 বছর এরকম বয়সের বাবা মারা থাকে, তারা শারীরিক ভাবে অক্ষম থাকে, অসুস্থ থাকে, স্ট্রোক প্যারালাইজ থাকে, শরীরে ঘা পচন থাকে, তারা মারা যায়। তো তাদের কবর দিতে আমাদের হয়রানি হইতে হয়। তো আমি গভর্নমেন্টের গত 2 বছর ধরে এটা নিয়ে লেখালেখি করছি, প্রশাসনকে বারবার চিঠি দিছি, গভর্নমেন্টকে চিঠি দিছি, কিন্তু কেউ কোনো ভ্রুক্ষেপ করতেছে না। আপনাদের মাধ্যমে জানাতে চাচ্ছি, আপনারা বলবো যে এই মানুষগুলি আমার কাছে যে 100 বাবা মা আছে বা 114 জন বাবা মা আছে, আসেন, আপনারা খোঁজ খবর নেন। আমার স্কুলের শিক্ষক আছে, বুয়েটের প্রফেসর আছে, MBBS মা আছে, 80% বাবা মা আছে আমার কাছে যারা দেশের জন্য করছে। তাদের মা মারা মরার পরে তাদের একটু মাটির জায়গা আপনারা দিতে এত অনুষ্ঠিত বোধ করতেছেন, এত কারচুপি করতেছেন, কারণটা কি? অর্থাৎ আপনি মানে প্রশাসনিক বা সরকারি সহযোগিতা আপনি প্রত্যাশা করছেন আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে? নিশ্চয়ই এটি তাদের কাছে পৌঁছাবে। আপনার কথার সূত্র ধরে আপনার কাছে একটি বিষয় আমি জানতে চাই, এই যে প্রবীণ বা যে আপনার কাছে প্রতিবন্ধী শিশু যারা রয়েছে তাদের যত্ন করার জন্য সামগ্রিক বেশ অসুবিধার কথা আপনি বলছিলেন, সেক্ষেত্রে আসলে কি কি করা যেতে পারে সেগুলো যদি একটু বিস্তারিত ভাবে যদি বলেন। আমাদের আপনি ওষুধে ডিসকাউন্ট দিতে হবে, আমরা যে 5.5-6 লাখ টাকার ওষুধ কিনে আমাদের যদি 15-20% ডিসকাউন্ট দেন তাহলে তো আমার অনেক টাকা সেভ হয়ে যায়। ঠিক আছে, কোনো একটা ওষুধ কোম্পানি আমাদের সেভ করে না, একটা টাকা ডিসকাউন্ট দেয় না। ঠিক আছে, তারপরে আমরা এই পর্যন্ত একটা ভ্যাকসিন পাই নাই, এমনকি আমি ভ্যাকসিন পাই নাই, আমার বয়স বেশি মানে কম দেখে আমি ভ্যাকসিন পাবো না। আমি রাস্তায় যাচ্ছি, ঠিক আছে, আমার কাছে 40 জন স্টাফ আছে, একজনে ভ্যাকসিন পাই নাই, কারণ আমরা অল্প বয়সী, 40 বছরের নিচে যাবো না, আমরা ভ্যাকসিন পাচ্ছি না। তা আমরা কাজ করতেছি না? হ্যাঁ, বেসরকারি ভাবে করতেছি, ব্যক্তি মালিকানায় করতেছি, কিন্তু করতেছি তো, এটা তো দেশের জন্য করতেছি না, 100 মানুষকে আশ্রয় দিচ্ছি। আপনারা আমাদের একটা আপনাদের মিডিয়াকেও বলতে চাই, আপনারা সবাই শুধু একটা কথা বলেন, এত টাকা কোত্থেকে আসে? ভাই, তাকে তো মানুষের যেভাবে পারে জোগাড় করি, ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো আপনাদের কাছে আপনারা যখন হিসাব চাইতে চান তা আমাদের সাহায্য কেন করেন না? আপনারা আমাদের সাহায্য করতে হবে তো। জি নিশ্চয়ই, আপনার এই মানে সহযোগিতার যে প্রত্যাশার জায়গাগুলো সেগুলো আমরা আমার মনে হয় যে আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আরো মানুষের কাছে গেল এবং মানুষ নিশ্চয়ই এরপরে আরো এগিয়ে আসবে। আপনাকে একটু কথা বলতে চাই, আপনারা আমাদের এই যে কাজ করতেছি রিসেন্ট, আমাদের পিছনে প্রশাসন এবং বিভিন্ন মন্ত্রণালয় খুব লাগছে আমাদের পিছনে যে এটা কিভাবে চলে। ঠিক আছে, আচ্ছা ভাই, আপনারা যেহেতু খোঁজ খবর নিতেছেন কিভাবে চলে, দীর্ঘ 7 বছর ধরে কিভাবে চলছে তো চলে আসছে, স্বচ্ছতা না থাকলে তো চলতো না, কিন্তু এই মুহূর্তে আপনারা খুব খোঁজ খবর নিচ্ছেন, যখন আপনারা আমাদের এই প্রতিষ্ঠান বন্ধ করার পায় তারা চলতেছে, আপনাদের যমুনা টেলিভিশনের মাধ্যমে সবাইকে জানাইতে চাচ্ছি, এই প্রতিষ্ঠান বন্ধ করার পায় তারা করতেছে, কিছু মানুষ তাদেরকে বলতেছি যদি আপনি বন্ধ করে দেন এই প্রতিষ্ঠান আমার কি হবে? আমার কিছুই হবে না, আমি করোনা পরিস্থিতি ভালো হলে 8-10 লাখ টাকা ইনকাম করবো মাসে, আমি ভালোভাবে চলবো। নিশ্চয়ই আপনাদের সহযোগিতা করছেন এটি মহৎ কাজ, এটি অব্যাহত থাকুক সেটি আমরা চাই। এবং আরো প্রশ্ন রয়েছে, আমরা আপনিও আপনার বক্তব্য বলবেন, আমরা এই মুহূর্তে একটা বিরতিতে যেতে চাই, আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। দর্শক বিরতির পর আমরা আবারও ফিরে এলাম সকালের বাংলাদেশে, আমাদের সঙ্গে অতিথি আছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার হোমের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদার। আমি আপনার কাছে প্রথম একটি বিষয় জানতে চাই, এই পর্যায়ে যে প্রবীণদের প্রতি নবীনদের আসলে কি কি দায়িত্ববোধ থাকা উচিত বলে আপনি মনে করেন? দেখেন, আমরা এই যে এখন যারা আমরা নবীন আছি, আমরা এখানে কিভাবে আসছি, বাবা মার সহযোগিতা ভালো মানে ভালোবাসা, তাদের শ্রম ঘামে আমরা এখানে আসছি। হ্যাঁ, আমাদের বাবা মা আমাদের যখন মানুষ করে জন্মের পর থেকে আমাদের বড় করে তোলা, পড়াশোনা শেখানো, সবচেয়ে আমাদের প্রতিষ্ঠিত করে দেওয়া, এই দায়িত্বটা পুরোপুরি ভাবে পালন করে আমাদের বাবা মা, এবং আমাদের ভবিষ্যতে চিন্তা করে তারা লক্ষ কোটি টাকা অ্যাসেট রেখে যায়। হ্যাঁ, রাখে, জমা করে। তো যখনই বাবা মা বৃদ্ধ হয়ে যায় বা বাবা মার সময় আসে, তখনই আমরা সন্তানরা কি করতেছি, তাদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে যে আমার বাবা মানসিকভাবে পাগল, খারাপ, ভালো না, ব্যবহার ভালো না, সব মিলে আমরা বাবা মাকে
ওর সাথে দুর্ব্যবহার করি, একটা পর্যায়ে ভাই বোনদের কারোর সাথে জায়গা যখন হয় না, আমি নিজেও দায়িত্ব নেই না এবং অন্য কাউকেও দায়িত্ব নিতে উৎসাহিত করি না এবং কোনো ভাইকেও ভাই বোনদের মধ্যেও দেই না, দেয় রাস্তায় পরবর্তীতে আমরা তাদেরকে একা একা ছেড়ে দেই। তো আমাদের যুব সমাজ যারা আছে আমাদেরকে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই আপনি এই মুহূর্তে যদি আপনার বাবা মার সাথে যা করবেন, আপনি যখন আপনার সন্তান হবে বা আপনি যখন বৃদ্ধ হবেন আপনার সময় এই একই অবস্থা হবে, কারণ আপনার সন্তান শিখবে। তো একটা জিনিস বলি যেটা রিসেন্ট এসে আমার কাছে মনে হয়, বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, অনেক ভালো ভালো কাজ দেখি সোশ্যাল মিডিয়াতে, অনেক সংগঠন দেখি, সংস্থা দেখি, এনজিও দেখি যারা খুব ভালো ভালো কাজ করতেছে, কিন্তু এখানেও একটু কথা আছে আমার যে বেশিরভাগই আমাদের সমাজে যুব সমাজ যারা আমাদের এই সংগঠন এনজিও গুলো চালাচ্ছি তাদের বলবো যে আমরা কাজ খুব কম করি কিন্তু মানুষকে দেখাই খুব বেশি। এখানে আমাদের এখান থেকে আমাদের সরে আসতে হবে, একই সাথে আমাদের সকলকে সচেতন হইতে হবে, সতর্ক হইতে হবে, কারণ যদি আমরা এখনো সতর্ক না হই, দেখেন বর্তমানে আমাদের গড় আয়ু প্রায় 72 বছর, তার মানে ধরেই নেওয়া যায় আমি আমার যে বয়স আমি 72 বছর বাঁচবো যদি আমি আল্লাহ যদি বাঁচায় রাখে। তো এই 72 বছর পর্যায়ে যায় আমার শারীরিক অবস্থা বা আমার সব মিলে কিন্তু খারাপ হয়ে যাবে এবং জীবনের শেষ সময়টা মিল্টন সমাদের আসলে সেটি সেই মানবিক দিক থেকে চিন্তা করে আপনি এই কাজটি করছেন, সেজন্য অভিনন্দন। আমরা চাই যে এটি আরো ভালোভাবে এগিয়ে যাক। আমি একটু আপনার আগামীর পরিকল্পনা জানতে চাই এবং সে একই সাথে এটিতে একেবারে শেষ প্রশ্ন, আমরা একেবারে শেষ অংশে চলে এসেছি, খুবই সংক্ষেপে উত্তর চাই আপনার কাছ থেকে কি এটি যেমন বয়স্কদের একটি কেয়ার হোম, একই সাথে এটি শিশুদেরও কেয়ার হোম, চাইল্ড অ্যান্ড ওল্ড এজ আপনি বলছেন, তো শিশুদের ক্ষেত্রে কি কি ধরনের আপনি পদক্ষেপ এখন পর্যন্ত নিয়েছেন এবং প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনাটা কেমন? আমার কাছে যে ছোট বাবুরা আছে ওরা আসলে এখন পর্যন্ত সবাই ছোট ছোট এবং প্রতিবন্ধী হওয়ার কারণে খুবই ছোট। আমার আমি বাচ্চা যেগুলি পাই জন্ম নবজাতক বাচ্চা পাই, তো আমার সর্বোচ্চ বাচ্চা আছে যেটা 7-8 বছর বয়স, এছাড়া সব বাবুরাই ছোট। এর মধ্যে রাতুল, তৈবা এবং আর সোহাত নামে তিনটা ছেলে মেয়ে আছে যারা পড়াশোনা করতেছে, ওরা মাদ্রাসায়। আমার নিজস্ব একটা আপনি জানলে খুশি হবেন যে আমার এক ছোট মাদ্রাসাও আছে, 70টা বাচ্চা পড়ে আমার কাছে। তো আমার মাদ্রাসায় পড়তেছে, একই সাথে প্রাইমারি স্কুলে ভর্তি আছে। এখন পর্যন্ত বাচ্চাদের নিয়ে ওরা খুবই ছোট থাকার কারণে এখন পর্যন্ত ওরকম কোনো চিন্তা নাই, ওদের যেটা চলতেছে ফিজিওথেরাপি চলতে, তাদের সুস্থ করে তোলাটা আমার কাছে এখন মুখ্য বিষয়। আর ভবিষ্যৎ পরিকল্পনা যেটা আমাদের এই প্রতিষ্ঠানটা চলতে বর্তমানে মানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হইতেছি, যার মধ্যে একটা আবাসন অবস্থা মানে আবাসনের একটা সমস্যা, যেটা আপনাকে আমি খুব প্রকাশ করলাম যে কবরস্থানের সমস্যা। তো আপনাদের মাধ্যমে এবং আমাদের সোশ্যাল মিডিয়া সকলের মাধ্যমে জানাতে চাচ্ছি যে আমাদের নিজস্ব আবাসস্থল এবং কবরস্থানের ব্যবস্থা অলরেডি হয়ে গেছে, আমরা সাভারে নিজস্ব জমি ক্রয় করছি এবং আমাদের নিজস্ব কবরস্থান গতকালকে রেজিস্ট্রেশন করছি। তো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা যেটা হলো, আমাদের বর্তমানে 100 বাবা মা আছে, ভবিষ্যতে 1000 বাবা মা থাকবে, সেই ব্যবস্থা করতে চাচ্ছি আমরা। এবং আমার যেটা দিক নির্দেশনে যেটা মানে আমার চিন্তাধারা সেটা হলো কোনো বৃদ্ধ বাবা মা রাস্তায় পড়ে থাকবে না, হ্যাঁ, এবং কোনো পরিবার থেকে সন্তানরা বাবা মাকে নির্যাতন করবে না। এবং অনেক সুন্দর এবং প্রত্যাশা আপনার, এই প্রত্যাশা আমাদেরও যে কোনো বাবা মা রাস্তায় পড়ে থাকবে না, প্রত্যেক বৃদ্ধ বাবা মা যেন চিকিৎসা পায় এবং ভালো একটি থাকার জায়গা পায়, সেটি আমাদের প্রত্যাশা। আপনাকে অনেক ধন্যবাদ মিল্টন সমাদার, আপনি এরকম একটি মহৎ উদ্যোগ নিয়েছেন এবং সব শেষ ধন্যবাদ জানাই আজকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন জন্য। আমরা একেবারেই সকালের আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি, ঠিক তাই, আজকে আমাদের এখন শেষ করতে হচ্ছে। তবে আমরা অভিনন্দন জানাই এই ধরনের উদ্যোগ যারা নেন মিল্টন সমাদারের মতো, তাদের সবাইকে আমরা অভিনন্দন জানাই আসলে সেটি। দর্শক আমরা সবাই চাই, চলুন আমরা সবাই যে যার জায়গা থেকে এগিয়ে যাই, যাতে সবাই মিলে আমরা ভালো থাকতে পারি। আজ এ পর্যন্ত, কাল আবার দেখা হবে, শুভ সকাল। শুভ সকাল।